हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी शर्मिला, आज के चले एसेछि आरो एकटा नतून रेसिपी निये। आज के आमी तैरी करब घरोया पद्धतिते एग चिकेन रोल। किभाबे आमी तैरी करी एग चिकेन रोल आसले सेटा देखाई। खूब सहजेई किन्तु एटा बाड़िते तैरी हये जाय। ताहले चलुन रेसिपिते जावा जाक। एखाने आमी निएछि 200 ग्राम चिकेन। एर मध्ये दिये दिच्छि आमी हाफ चामच धने गुड़ो, चामच जीरे गुड़ो, चामच हलुद, चामच कर्नफ्लावर, एकटू गोलमरिचर गुड़ो, चामच आदा रसुन पेस्ट, हाथ दिए एबार आमी समस्त किछु भालो करे मेखे नेब। समस्त मसला दिए चिकेन भालो करे माखानो हो गेछे। एबार एटा आमी 10 मिनिटेर जोन्नो रेस्टे रेखे देबो। ततक्षण आमी मयदाटा मेखे नेब। एखाने आमी निएछि 2 कप मयदा। एबार मयदार मध्ये आमी दिए दिच्छि हाफ चामच नून, आर दिच्छि 2 चामच रिफाइंड अयेल, ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাতে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। একবারে জল দেব না, তাহলে বেশি হয়ে যেতে পারে, ডোটা নরম হয়ে যাবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে উপর থেকে ভালো করে ডোয়ের উপর মাখিয়ে দেবো। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেনটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সরষের তেল, দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ম্যারিনেট করার সময় আমি নুন দিইনি, তাই এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। চিকেন ম্যারিনেট করার সময় আমি হাফ চামচ আদা রসুন দিয়েছিলাম, আর এখন দিলাম 1 চামচ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু জল। মিক্সির বাটিটা ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেব। আরো সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। ময়দাটা সুন্দর সেট হয়ে গেছে, এবার ময়দা দিয়ে আমি লেচি তৈরি করে নেব। একটু বড় বড় করে আমি লেচি তৈরি করে নেব। চারটে লেচি আমি তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে সুন্দর করে গোল করে নেব। খানিকটা রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এবার রিফাইন তেল দিয়ে আমি পরোটাগুলো আগে বেলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো আর একটু ছোট বা বড় করে নিতে পারেন। একটা পরোটা বেলা হয়ে গেছে, এবার সবগুলো পরোটা একইভাবে বেলে নেব। এবার পরোটাগুলো প্রথমে আমি সেকে নেব। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, পরোটা একটা দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। পরোটাগুলো এপিট ওপিট করে সেকে নেব। পরোটাটা সেকা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি, আবার একটা পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি আগে সেকে নেব। সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার আমি একটা পরোটা দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল। তেল দিয়ে এবার পরোটাগুলো একটু ভেজে নেব। পরোটাটা তেল দিয়ে ভাজা হয়ে গেছে, এবার এটা একটু তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আর একটু রিফাইন্ড অয়েল। একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরোটাটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। এবার আমি রোলগুলো তৈরি করে নেব। এখানে আমি একটা নিয়ে নিলাম পরোটা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো পেঁয়াজ। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। হট অ্যান্ড সুইট টমেটো সস আমি এর মধ্যে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এবার এটাকে আমি রোল করে দেব। আমার এক চিকেন রোল তৈরি হয়ে গেল, এবার বাকিগুলো একইভাবে মুড়ে নেব।
চিকেন রোলগুলো আমার তৈরি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিওটা রাখছি এখানেই, আবার আসবো নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।